বহুকাল আগে এই জঙ্গলে বাস করত মানুষ জাতি, যার জন্য জঙ্গলে এখনো মানুষের অনেক জিনিসপত্র দেখা যায়। জঙ্গলে মানুষের তৈরি একটি কুয়ো ও রয়েছে, যেখানে বসবাস এক বাঘের। বাঘ কুয়োতে মাছ চাষ করে নিজের জীবন যাপন করে। কুয়োর পাশে বাঘের ঘর। একদিন সকাল সকাল বাঘ ঘুম থেকে উঠে ঘরের বাহিরে এলো আর বলল, সকাল হয়ে গেছে, এখন সকালের নাস্তা করার জন্য যাই, কয়েকটা মাছ ধরে আনি। এই বলে বড়শি হাতে বাঘ কুয়োর দিকে গেল। কুয়োতে উঁকি দিয়ে দেখলো মাছ লাফালাফি করছে। কুয়ো অনেক গভীর, কিন্তু মাছের লাফালাফির আওয়াজ উপর থেকেই শোনা যাচ্ছে। আজকে যদি কুয়োটা না থাকতো, তাহলে সকাল সকাল আমার জঙ্গলে শিকার খুঁজতে যেতে হতো। ভালোই হয়েছে কুয়োটা আছে বলে নিশ্চিন্তে থাকতে পারি। এই বলে বাঘ বড়শিতে টোপ লাগিয়ে কুয়োর মধ্যে ফেলল। একটু পরেই বড়শি নড়তে শুরু করল। এই তো মনে হচ্ছে মাছ টোপ খেয়েছে। আজকে তো অনেক বড় মাছ উঠেছে, যাই আজকে আর ধরবো না, একটাতেই পেট ভরে যাবে আজকে। বাঘ ওখান থেকে নিজের বাড়ি চলে এলো। মাছ রান্না শেষ করে খেতে শুরু করলো। খাওয়া শেষে জঙ্গলে ঘুরতে বের হলো। ঘুরতে ঘুরতে বাঘ বলল, পেট ভরে খাওয়ার পর একটু ঘুরলে আর হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে, যাই এবার বাড়ি যাই। বাঘ বাড়ি চলে এলো। দিন শেষে রাত হলো, বাঘ ঘুমিয়ে পড়ল। পরদিন আবার নতুন সূর্য উদয় হলো। পাখিদের ডাকে সবার ঘুম ভাঙতে শুরু করলো। রোজকার মতো বাঘ সকাল সকাল উঠে কুয়োতে গেল মাছ ধরতে। মাছ ধরা শেষে আবার বাড়ি ফিরে এসে রান্না করে খেতে বসলো। আহা, কালকে মাছের চুই ঝাল রেঁধেছিলাম, আজকে মাছ ভাজি খাচ্ছি, বেশ ভালোই হয়েছে। খাওয়া শেষে বাঘ গেল জঙ্গলে ঘুরতে। জঙ্গলে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়ি এসে বাঘ ঘুমিয়ে পড়ল। এভাবেই চলছিল বাঘের জীবন। হঠাৎ একদিন পাশের জঙ্গলের একটা কুমির খাবারের খোঁজে এই জঙ্গলে এলো। আমাদের জঙ্গলে তো এখন অনেক খাদ্য সংকট, দেখি এ জঙ্গলে কিছু পাই কিনা। এই বলে কুমির চলতে শুরু করলো। চলতে চলতে এক সময় বাঘের কুয়োর কাছে চলে এলো। আরে এটা কি কুয়ো মনে হচ্ছে, দেখি তো। কুমির বাঘের কুয়োতে উঁকি দিয়ে দেখলো মাছ লাফালাফি করছে আর পানির শব্দ শোনা যাচ্ছে। কুমির বলল, এই তো পেয়েছি মেঘনা চাইতেই জল, এত পানি আর এত মাছ, আমার আর কি চাই। এই বলে কুমির কুয়োতে নেমে পড়ল। কুমির কুয়োতে নেমে কিছু মাছ খেয়ে নিল। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। কুমির কিছু মাছ পরে খাওয়ার জন্য রাখল। সূর্য ডুবে রাত হয়ে গেল। পরের দিন সকালে বাঘ এলো মাছ ধরতে। বড়শি ফেলল কুয়োতে। নিচ থেকে কুমির বড়শিতে মাছ বাঁধলেই তা ছাড়িয়ে নিল। সব মাছ আমার, আমি থাকতে আর একটা মাছ ও কেউ নিতে পারবে না। উপর থেকে বাঘ বড়শিতে টান করতে দেখে বড়শি তুলে, কিন্তু তাতে কোনো মাছ দেখতে না পেয়ে বাঘ বলল, মনে হচ্ছে মাছ টোপ না খেতেই আমি তুলে ফেলেছি, আরেকবার দিয়ে দেখি। এই বলে বাঘ আবার টোপ দিয়ে বড়শি কুয়োতে ফেলল। এবারও মাছ এলো, কিন্তু কুমির তা ছাড়িয়ে নিল এবং বাঘ আবার খালি বড়শি তুলল। এভাবে অনেকবার হওয়ার পর বাঘ রেগে গিয়ে বলল, ধুর, সেই সকালে এসেছি, সূর্যের রোদ প্রখর হয়ে গেল, তাও একটা মাছ উঠল না, আজকে আর মাছ ধরবই না, আজকে বরং শিকার করি। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। এভাবে অনেকদিন ধরে বাঘ যখনই মাছ ধরতে আসে তখনই কুমির মাছ খেয়ে ফেলে। বাঘ অনেক চিন্তিত হয়ে পড়ল। একদিন বাঘ বসে বসে ভাবছে, এমন সময় রাস্তা দিয়ে শেয়াল যাওয়ার সময় বাঘকে চিন্তিত দেখে বলল, কি বাঘ মামা, এত কি ভাবছো বসে বসে।
আর বলিস না, কিছুদিন ধরে আমার কুয়োতে একটা গড়বড় চলছে। কি গড়বড় সেটাও তো বলো। প্রতিদিন বড়শি ফেলি, কিন্তু ফাঁকা উঠে আসে, কোনো মাছ ওঠে না। ও, এই ব্যাপার। শোনো, মনে হয় তোমার কুয়োর মাছ সব শেষ হয়ে গেছে, তুমি বরং আবার মাছের পোনা ছাড়ো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো ভেবেই দেখিনি যে মাছ শেষ হয়ে যেতে পারে। তাহলে তুমি নতুন মাছের ছানা ছাড়ো, আর আবার কোনো সমস্যা হলে বলো আমায়। আচ্ছা যা তুই, আমিও নদী থেকে মাছ নিয়ে আসি। এই বলে বাঘ মাছ আনতে গেল, আর শিয়াল নিজের আস্তানার দিকে গেল। একটু পর বাঘ একটা হাড়িতে করে মাছের ছানা নিয়ে কুয়োর কাছে হাজির। এই তো মাছ, এবার এগুলো ছেড়ে দেই, আস্তে আস্তে বড় হবে আর আমি খাবো, কতদিন মাছ খাই না। বাঘ হাড়িটা উপর করে মাছের ছানাগুলো কুয়োতে ছেড়ে দিল। নতুন মাছের ছানা দেখে কুয়োর ভিতর থেকে কুমির বলল, বাহ, বাঘ দেখছি আমার জন্য নতুন মাছ এনেছে। এমনিতে কুয়োর মাছ সব শেষ হয়ে গিয়েছিল, এবার আবার খেতে পারবো। বাঘ মাছ ছেড়ে নিজের বাড়িতে চলে গেল। বেশ কিছুদিন পর বাঘ এলো মাছ ধরতে, কুয়োতে বসে ফেলল, কিন্তু আগের বারের মতো এবারও কোনো মাছ উঠলো না। কি ব্যাপার, সেদিন তো কতগুলো মাছ ছেড়ে গেলাম, তবুও মাছ উঠলো না কেন? এদিকে কুয়োতে একটা ব্যাং এলো, আর সে দেখলো কিভাবে কুমির বাঘের মাছগুলো খেয়ে নিচ্ছে। বাঘকে দেখে ব্যাং উপরে উঠে এলো। বাঘ ব্যাংকে দেখে বলল, কি ব্যাং, তুই আমার কুয়োতে কেন? আমি তো কুয়োতে ছিলাম, কিন্তু কুয়োতে আরো একজন আছে যে তোমার সব মাছ খেয়ে ফেলছে। কি? কে সে? কুমির, সে তোমার সব মাছ খেয়ে ফেলেছে। ব্যাং বাঘকে সব খুলে বলল। বাঘ তখন রেগে গিয়ে বলল, আজকেই এই কুমিরের একটা ব্যবস্থা করতে হবে, তুই ওর উপর নজর রাখ, আমি একটু পর আসছি। এই বলে বাঘ সেখান থেকে চলে এলো। বাঘ হাঁটতে হাঁটতে গেল শিয়ালের কাছে। শিয়াল বাঘকে দেখে বলল, কি গো বাঘ মামা, তুমি এখানে? আর বলিস না ভাগনা, তোর কথা শুনে কুয়োতে আবার নতুন মাছ ছাড়লাম, কিন্তু আজকে মাছ ধরতে গিয়ে দেখি তবুও কোনো মাছ বড়শিতে উঠছে না। সে কি, কেন? কুয়োর ভেতর একটা ব্যাঙের সাহায্যে জানতে পারলাম কুয়োতে নাকি একটা কুমির বাস করতে শুরু করেছে, যে আমার মাছগুলো সব খেয়ে ফেলে। তাহলে এখন কি উপায়? উপায় নেই, জেনেই তো তোর কাছে উপায় চাইতে এসেছি। শিয়াল একটু পায়চারি করে উপায় খুঁজতে লাগলো। একটু পর সে একটা বুদ্ধি বের করলো। পেয়েছে একটা বুদ্ধি। কি বুদ্ধি? কুমির পানিতে আছে, তার জন্য আমরা ওর কিছু করতে পারবো না। একটা মেশিন লাগিয়ে সব পানি বের করে দিতে হবে, তাহলেই ওকে ধরে এমন মার দিব জীবনে আর আমাদের জঙ্গলে আসবে না। আচ্ছা, তাহলে আমি মেশিন নিয়ে আসি, তুই কুয়োর কাছে যা। এই বলে বাঘ পানির মেশিন আনতে গেল। একটু পর মেশিন হাতে কুয়োর কাছে ফিরল। শিয়াল ও বাঘ একসাথে কাজ করে মেশিনটাকে সেট করলো। কুয়ো থেকে ধীরে ধীরে পানি শুকিয়ে যেতে লাগলো। কুয়োর ভেতর কুমির বলল, এ কি, পানি কমে যাচ্ছে কেন? এভাবে ধীরে ধীরে পানি একদম শুকিয়ে গেল। কুমিরকে দেখে বাঘ বলল, আজকে তোর শেষ দিন, তুই আমার কুয়োর মাছ খেয়ে নিস, তোর এত বড় সাহস। হ্যাঁ বাঘ মামা, ছেড়ে দিও না ওকে। শিয়াল ও বাঘের কথা শুনে কুমির ভয় পেয়ে গেল এবং বলল, আজকে মনে হয় আমার আর রক্ষে নেই, তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই বলে কুমির সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এরপর বাঘ আবার নতুন করে মাছ ছাড়লো কুয়োতে, তারপর আবার আগের মতো জীবনযাপন করতে শুরু করলো।